হ্যালো ফ্রেন্ডস, ব্যবসায় বিস্তারের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ড্যানিয়েল। আজ আমি এমন একটি সম্ভাবনাময় ব্যবসার সাথে পরিচয় করিয়ে দেবো যা বাংলাদেশের হাজার হাজার তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। রেস্টুরেন্ট, ক্যাফে কিংবা রাস্তার ধারে খেতে খেতে প্রায় সবারই মাথায় একবার হলেও আইডিয়া আসে এই ধরনের ব্যবসা করার, কিন্তু সবাই এই আইডিয়াকে বাস্তবে রূপ দিতে উদ্যোগ গ্রহণ করে না। আজ পরিচয় করে দেবো এমনই আইডিয়াবাজ কিছু তরুণের সাথে যারা নিজেদের আইডিয়াকে বাস্তবে রূপ দিয়েছে এবং মাত্র 2 মাসে ব্যাপক সাড়া ফেলেছে। আমি সৈয়দ ইকবাল মেহেদি। আমি এবং আমার 2 ফ্রেন্ড তামজিদ এবং শুভ ঝুপড়ি যে ফুডকার্টটা আছে, ফুডকার্টের ডিরেক্টর এবং ফাউন্ডার বলতে পারেন। তো প্রথমত এটা একটা প্রজেক্ট, ড্রিম প্রজেক্ট। অনেক আগে থেকে ইচ্ছা ছিল এরকম কিছু একটা করার, তো চেষ্টা করছি এখন পর্যন্ত ভালো কিছু করার। আমি শুভ, তামজিদ একদিন রাতে আড্ডা দিচ্ছিলাম, বিডের মাঠে আড্ডা দিচ্ছিলাম কোনায় গোল পোস্টের নিচে। তো হঠাৎ করে বললাম যে দোস্ত চল একটা ফুডকার্ট দেই, এরকম এরকম তো অনেক ইচ্ছা আছে, কিছু তো বৈশাই আছে, আড্ডা টাড্ডা দেই। তো আড্ডা দিয়ে একটা ঝুপড়ি কিছু করে ঝুপড়ির মধ্যে আড্ডা দিই। তো ওরা এগ্রি করলো, এগ্রি করার পরে আস্তে আস্তে আগানো। আর আমি আসলে চিন্তা করছি যে আমি যখন স্কুলে যাইতাম তখন আমি বাসা থেকে কয় টাকা করে নিয়ে বেরোতাম, আমি কী খেতাম। তো আমি আসলে সেই ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করছি, একদম মানে চিপ কস্টের মধ্যে ফুডগুলো আসলে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। এই ব্যবসায় তুলনামূলক কম পুঁজিতে অধিক মুনাফা নিশ্চিত করা যায়। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো বিচার বিশ্লেষণ করে বলা যায় বাংলাদেশে প্রায় প্রত্যেকটি অঞ্চলে এই ধরনের ব্যবসার ব্যাপক সম্ভাবনা রয়েছে যা ক্রমশই বর্ধমান। লেখাপড়ার পাশাপাশি যে কেউ চাইলে খুব অল্প পুঁজি নিয়ে এই ধরনের ব্যবসা শুরু করতে পারে। অ্যাকচুয়ালি সকালে আমরা চালু করি 10:30-11টার দিক থেকে, রাতে চলে 9:30 পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি চলে। 10টা পর্যন্ত চালানোর কথা থাকলেও মানে প্রোডাক্ট শেষ হয়ে যায়, এই কারণে সার্ভ করতে পারি না। সকাল থেকে রাত পর্যন্ত আমরা অলমোস্ট 150 কাস্টমারকে সার্ভিস দিতে পারি। আপনি ব্যবসায়ী হতে হলে সর্বপ্রথম আপনার ইগো প্রবলেমগুলোকে ঝেড়ে ফেলুন, বাধাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিন, একে একে প্রতিটি চ্যালেঞ্জকে জয় করুন। যাই করুন, নিজের মন থেকে করুন, কঠোর পরিশ্রমী হন, সফলতা আসবেই। 3 বন্ধু মিলে যখন ঝুপড়িটা শুরু করছি তখন অনেকেই অনেক কথা বলছে যে রাস্তার পাশে তুমি ইঞ্জিনিয়ারিং পাস করছো, পড়ছো, রাস্তার পাশে দোকান নিয়ে বসা, এটা মানুষজন ভালোভাবে অনেকেই নেয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে ঝুপড়ি মানুষজন চিনতেছে, এখন অনেকেই জিনিসটা মানে বাহবা দিচ্ছে আমাদেরকে। আশা করি সামনে আমরা অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। সাকসেসফুল হইলে তখন সবসময় একটা স্টোরি থাকবে, সাকসেসফুল মানুষদের স্টোরি এরকমই হয় ইনশাল্লাহ, আমরা সবাই একসাথে সাকসেসফুল হবো। থ্যাংক ইউ ভাইয়া, আপনার হাসিটা অনেক সুন্দর। জি, থ্যাংক ইউ। ব্যবসায় বিস্তারিয়ার ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে আমাদের পেজটি ফলো করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ফুডকার্ট ব্যবসার জন্য যাবতীয় তথ্য ও পরামর্শের জন্য আমাদের ইনবক্স করতে পারেন। আগামী পর্বে আসছে বেকার ভাই বোনদের জন্য স্বল্প পুঁজিতে অত্যন্ত লাভজনক ব্যবসার আইডিয়া।